হরিচা দর্শন হরি পূর্ণানন্দ হরি হরিচাঁদকে আসল বলে কেন দিল পরিচয়, রামকৃষ্ণ গৌর এরা কেউ কি আসল নয়, এটা শুধু তারক গোসাই লিখেছে তা না, বিজয় সরকারও লিখেছে। বিজয় সরকার একটা গান আছে, সেদা মোড়া কান্দি আজ নবযুগের আনন্দ ভবন, এলেন প্রপঞ্চের মঞ্চ পরে প্রপঞ্চিত মানুষ রতন, পড়ে দেখবেন বিজয়বাবুর বিজয় গীতি। ওর মধ্যে উনি একটা কলি দিয়েছিলেন, রাম হরি কৃষ্ণ হরি নারায়ণ হরি নদীয়াতে গৌর হরি আমার আসল হরি কই। এটা কে লিখেছেন? বিজয়বাবু বলছেন রাম হরি কৃষ্ণ হরি নারায়ণ হরি ওই নদীয়াতে গৌর হরি এই আমার আসল হরি কই। বললেন মিলে সকল হরি এই হরিতে আসিলেন, ভোবার হরিতে তরিতে ওঠো তরিতে বই যায় শুভ লাগন, সিদামড়া কান্দি আজ নবযুগের আনন্দ ভবন, এটা বিজয় সরকারের লেখা। আর তারক গোসাই কি বললেন? রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ। কেন আসল বলা হয় একটু শাস্ত্রের মধ্যে যেতে হবে, আমি ছোট করে বলছি, বৃহৎ করে বলার এখন সময় নেই। ভাগবত গ্রন্থ যখন রচিত হয় ভাগবত লিখবে কে? গণেশ। কারে দিয়ে লেখাবে? বেদব্যাস গণেশকে আনতে গেল, আস্তে ব্যাসদেব গণেশকে আনতে গেল, ভোলানাথ বললো কি গণেশ তুমি যাও, ঘটনাটা শোনেন তাহলে বুঝতে পারবে হরিচাঁদকে। যখন গণেশকে আনতে গেল ভোলানাথ গণেশকে ছেড়ে দিল, গণেশ যাও, বললো বাবা উনি তো মুখ দিয়ে বলবে আর আমি চার হাত দিয়ে লিখবো, আমি কিন্তু লিখতে লিখতে বসে থাকবো না, আমার যদি লিখতে লিখতে দাঁড়ায় থাকতে আমি কিন্তু চলে আসবো। ব্যাসদেব বললো তোমার বসতে হবে। তখন সরস্বতী সাধনা করল, সরস্বতী এসে বেদব্যাসের কণ্ঠে ভর করল, নীল সরস্বতী একটা কালী হল, লিখতে গেলে যে কালী লাগে না দত, ওই কালী হল। এখন কলম পাবে কোন জায়গায়? ব্যাসদেব এই কলমের জোগাড় করবার জন্য বৃন্দাবনে গেল, বেদব্যাস বৃন্দাবনে গিয়ে সাধনা করল, রাধা কৃষ্ণের সাধনা করলে রাধা কৃষ্ণ সম্মুখে এসে দাঁড়ালো। এখন কৃষ্ণের কাছে বেদব্যাস বললো আমার একটা কলমের দরকার, আমি যে ভাগবত গ্রন্থ লিখাবো গণেশকে দিয়ে কলম পাবো কোথায়? তখন শ্রীকৃষ্ণের শিখিপুচ্ছব থেকে একটা কলম দিয়েছিল, একটা পাখা তুলে দিয়েছিল, তা বললো এর একটা লিপিল দরকার, লিপিল দেবে কে? তখন কৃষ্ণচন্দ্র বললো কি এই লিপিল আমার দেওয়ার ক্ষমতা নেই, ও আমার একটা খাতার দরকার, যার উপরে থুয়ে লাগবে খাতা কে দেবে? তখন আবার বেদব্যাস ওই খাতা কোথায় পাবে এই সাধনা শুরু করল, সাধনা শুরু করলে শ্রীমতী রাধারানীর এক অংশ তালবৃক্ষ হয়ে জন্ম নিল, এই তাল পাতা তখন ঝরঝর করে ঝরতে লাগলো, ওই তাল পাতা হলো খাতা, এক আটি তাল পাতা নিয়ে আসলো, এখন কলম পেয়েছে কে শিখি পড়ছ? কিন্তু আমরা যখন কালি দিয়ে লিখেছি ওই কলমের আগে একটা লিপিল থাকতো না, ওরে কি বলতো, কেউ বলতো লিপ কেউ বলতো জিপ, নাকি ওই লিপ দরকার, লিপ না হলে লেখা যাবে না। তখন ব্যাসদেব বললো লিপ কোথায় পায়? শ্রীকৃষ্ণ বললেন এই লিপ আমার দেওয়ার ক্ষমতা নাই, এই লিপ দিতে পারে আর একজন আছে, কোথায়? ক্ষীরোদ সাগরের সাহিত্য আছেন যিনি ক্ষীরোৎসাই হরি, তিনি হরিচাঁদ ঠাকুর হচ্ছেন ক্ষীরোৎসাই হরি। এই জন্য দেখবেন হরিচাঁদ ঠাকুরের বা পাশে কোনায় অনন্ত নাগের উপরে শ্রীহরি শুয়ে আছে, আছেন একটা ছবি গোল ফুটবলের মধ্যে, হরিচাঁদ হচ্ছে ক্ষীরোৎসাই হরি। তার বেদব্যাস তখন ক্ষীরোৎ সাগরে গেল, ক্ষীরোৎ সাগরে যখন সাধনা করলো ক্ষীরোৎসাই হরির নাভিমূল থেকে একটা পঞ্চনাগ সৃষ্টি হলো, ওইখান থেকে একটা নাগের একটা জিহ্বা কেটে দিয়েছিল বেদব্যাসের ধরে, এই জিহ্বাটা তুমি দিয়ে লেখকে যাও
বললো তুমি কে? বললো আমি ক্ষীরোৎসাই হরি। বৃন্দাবনে কে? বললো উনি কৃষ্ণ। এদের যখন প্রয়োজন পড়ে এরা তখন আমার সাধনা করে। সমস্ত হরির মূল হরি, আমি হরি সর্বসার, এরা সাধনা করে পেতে আমার। এই জন্য হরির লাম্বিতে তারক গোসাই বলেছিলেন কি, আমি পূর্ণ অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা, রামকৃষ্ণ বৌদ্ধ অথবা শ্রী গৌরাঙ্গ, এরা সাধনা করে পেতে মম সঙ্গ, মম শক্তি ধরিবারে কেহ যোগ্য নয়, ধরিলে ধরিতে পারে ভোলানাথ গোসাই। আমি পূর্ণ অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা। ক্ষীরোৎসাই হরি বলছেন আমার কোনো সাধনা নাই, রামকৃষ্ণ বৌদ্ধ অথবা গৌরাঙ্গ, এদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে এরা তখন আমার কাছে আসে। আমার কোনো সাধনা নাই, আমি ক্ষীরোদ বিহারী হরি, আমি স্বয়ং হরি, আমি ক্ষীরোদ বিহারী স্বয়ং সল হরি, আমি পূর্ণ ব্রহ্মা, আমি অপ্যয় অক্ষয় অবিনাশা হরি হরি। হলেন ক্ষীরোৎসাই হরি। এই জন্য এনাকে আসল বলে দেওয়া হয় পরিচয়, ইনি স্বয়ং আসল হরি। আর যারা এসেছিল এই হরির অংশ অবতার, এই জন্য তারক গোসাই হরি লীলামৃতে মঙ্গলাচরণের মধ্যে বলেছিলেন কি, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, মৎস্য কুর্ম বরাহ ভবন নর হরি, ভিকুরাম রঘুরাম রাম অবতরী, ঈশ্বরের অংশ কলা, কেউ অংশ কেউ কলা, তাই বলছি ঈশ্বরের অংশ কলা সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দেরও নন্দন হল গোলকের নাথ, শঙ্করশন রাম অবতার তার সাত, সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। আছে না মঙ্গলাচরণ পড়ে দেখবেন, কেউ অংশ কেউ কলা, কেউ পূর্ণ না, একমাত্র পূর্ণ অবতার আমার শ্রী হরিচর। বোঝা গেল? ছোট্ট করে বুঝলাম আর কি। কয় যে গুরুচাঁদকে বাবা কয় কেন না, গুরুচাঁদকে বাবা বলা হতো না, গুরুচাঁদকে দাদা বলতো, তার গোসাই দাদা বলতো, গোলক পাগল দাদা বলতো, এরা সবাই দাদা বলতো, এবং গুরুচাঁদ ঠাকুরও তার গোসাইকে দাদা বলতো। বাবা হলো কবে শোন, তার গোসাই যেদিন বর দিয়ে আসরে গান গায়, তার গোসাই হরিচাঁদ ঠাকুরকে বলেছিল বাবা তুমি যেদিন চলে যাবা আমাকে অন্তত লীলা সাঙ্গ করার আগে বলো, আমি তো গান গেয়ে বেড়াই, কবে তুমি লীলা সাঙ্গ করবা তা তো জানি না। ঠাকুর বলেছিল তারক আমি যেদিন চলে যাব তোর কাছে বলে যাও। বর্দি আসরে যেদিন তারক গোসাই গান গায়, হরিচাঁদ ঠাকুর সেই দিন একটা বাচ্চাকে মাটি জেলায় তারককে ডেকে নিয়ে আয়, নদীর কুলে গিয়ে দেখে যে ঠাকুর দাঁড়িয়ে আছে। তারক গোসাই দৌড়ায় যখন ধরতে গেল, হরিচাঁদ আচম্বিতে লীন হয়ে গেল। তারক গোসাই তখন কাঁদতে আরম্ভ করেছিল, তখন একটা গান গেয়েছিল তারক গোসাই, আমার মন নিল যে জন হরি পাই কোথায় তা। শূন্য বাড়িতে তারক গোসাই তখন বলছে, তারক গোসাই বলছে বাবা এই মাত্র দেখলাম তোমারে, তুমি গেলে কোথায়, তুমি কি সত্যি আসো নাই? তখন শূন্য বাড়িতে হরিচাঁদ ঠাকুর বলেছিল তারক ভুল দেখো নাই, আমি এসেছিলাম, আমি লীলা সাঙ্গ করেছি, তোমার সাথে কথা দেওয়া ছিল যেদিন লীলা সাঙ্গ করবো তোমার দেখা দিয়ে যাব, তাই তোমার দেখা দিতে এলাম। তখন তারক গোসাই কাঁদতে লাগলো, বাবা তুমি চলে গেলে আমাদের মনের কথা ব্যথা বেদনা কার কাছে জানাবো? হরিচাঁদ ঠাকুর বললো ভয় নাই তারক, আমি ওরা কান্দি থাকবো, আমারে যেভাবে সাধন ভজন করতি আমার গুরুচাঁদের মধ্যে আমি থাকবো, তোরা আমার গুরুচাঁদকে সাধন ভজন করিস। এই বলে হরিচাঁদ ঠাকুর লীন হয়ে গেলেন। তারক গোসাই তাড়াতাড়ি ওরা কান্দি ছুটে গেল, দেখে যে গুরুচাঁদ ঠাকুর বসে আছে। যাওয়া মাত্র গুরুচাঁদ ঠাকুর তারক গোসাই বলে যা তারক কি কারণে এসেছিস বাবা নাই জানিস না? অনন্য দিন তারক গোসাই যখন ওরাকান্দি যায়, গুরুচাঁদ ঠাকুর দাদা বলে সম্বোধন করে, দাদা তুমি এসেছো, আজকের সেসব কথা না, আজকে বাজায় তারক। ডাক শুনে তারক গোসাই ভাবলো আমার বাবা তো এইভাবেই ডাকতো আমারে, গুরুচাঁদ তো এইভাবে সে আমার সাথে কোনোদিন কথা বলেনি, সত্যি কি এর মধ্যে আমার বাবা আছে? বিভ্রান্তিতে ভুগছে তারক গোসাই। হঠাৎ করে যখন গুরুচাঁদের দিকে তাকালো, দেখে যে একাধারে হরিচাঁদ ঠাকুর, এক পাশে গুরুচাঁদ ঠাকুর। তারক গোসাই তখন ওরাকান্দি সবাইকে ডাকলো, আয় দেখে যা আমার বাবা কোথাও যায় নাই, গুরুচাঁদের মধ্যে আছে, দেখ দেখ আমার হরি গুরুচাঁদের মধুর মিলন হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। ওই সেই দিন থেকে তারক গোসাই গুরুচাঁদ ঠাকুরকে বাবা বলছে, সেই দিন থেকে গোলক তারক মহানন্দ হীরা মল্লোচন মদন দর্শনাথীরা সবাই গুরুচাঁদ ঠাকুরকে বাবা বলে সম্বোধন করলো। এর আগে সবাই দাদাই বলতো, আরে বাবা বললে বা দোষ কি, যদি বাবার মতো কাজ করে তিনি বাবা হতে পারে, আমার জন্মদাতা পিতা আমার জন্ম দিয়েছে, আর আমার গুরুচাঁদ ঠাকুর
আমাকে বাঁচাবার জন্য, সমাজে দাঁড় করাবার জন্য যা কিছু প্রয়োজন ছিল সব আমার গুরু চাঁদ ধরে দিয়েছে। এই জন্য তার মতো বান্ধব জগতে আর তো কেহ নাই। তোমার কথার জবাব কথায় কথায় আমি করে গেলাম সাই। এইবার দুজনের সভা মাঝে আমরা হইব মিলন। এসো এসো কালাসান বাবা ধর্ম সভা স্থান। এইবার দুইজন আছে সভা মাঝে আমরা মধুর মিলন হব। তাড়াতাড়ি এসো আর কত সময় সভাতে দাঁড়াব। তবে আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কাব্য বালোচনা। আর যা প্রশ্নপত্র বাকি আছে মিলনে জবাব হবে দান। মিলন মঞ্চে কাটাকাটি হবে সভ্য সভাস্থান। আর যদি প্রশ্নপত্র তাহা বাকি থেকে যায়, আমি মিলন মঞ্চে ধরে ধরে তার জবাব দিতে চাই। আয় 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 আয়, এবার দুজনে মিলনে দাঁড়াই। হা হা হা, সবাই দাঁড়াই। আজকে অনুষ্ঠান শেষ নাকি কালকে আছে? আর কোন অনুষ্ঠান আছে নাকি? আজকে শেষ, তাহলে সবাই দাঁড়াও। হরি বল, কাছে কাছে আসো তো, দেখি কারা গান শুনে গেল, কারা কারা আসলো, কেডা পন্থে আসলো দেখি। কৃষ্ণ নাম বলি সবার ঠাই, কেউ করে হরি নাম জানেন তা সবাই।
অনেক বৈরাগীরা ইহা বুঝিতে না পারে। ষোল নাম বত্রিশ অক্ষর মহাপ্রভু কবু দেয় নাই জগত সংসারে, এই ভুল ব্যাখ্যা করে যত বৈষ্ণব গোসাই। ষোল নাম বত্রিশ অক্ষরে যা বৈষ্ণবরা কবু নাহি গায়, মহাপ্রভু তিনটে নামে গেয়েছিল, দুইটো নাম তোমার কবু জানা নাই ভালো। একটা নাম মহাপ্রভু বিশ নাম গায়, সেই নাম হরি বলো হরি বলো কয়, মাধাই জগাই যেদিন উদ্ধার করতে গেল মহাপ্রভু জগাই মাধাইকে বলেছিল, মাধাই রে একবার সবাই হরি হরি বল, সবাই একবার হরি হরি বল। আর দুটো নাম ছিল তোমার জানা নাই, সেই নাম তোমায় একটু শোনাইবারে চাই। আর দুটো নাম কি কি নাম বলি তোমারে, ষোল নাম বত্রিশ অক্ষর মহাপ্রভু দেয় নাই চরাচরে। আর দুটো নাম দিয়েছিল কি কি নাম জানো, এখন আর সময় নাই তাও শোনাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমম, হরি হৃদয়ে নমো কৃষ্ণ, এই আর একটা নাম দিয়েছে, হরি হৃদয়ে নমো কৃষ্ণ, যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, এই যে মহাপ্রভু কোনোদিন দেয় নাই, এই দুটো নাম গাইত, হরি হরে নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরে বলুন ধরে এই দুটো গোবিন্দের মহিমা প্রকাশ করত। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম সবাই গৌর হরি বল, হরি হরি বল সবাই হরি হরি, সর্বশাস্ত্র বীজ হরি নামে দিয়াক্ষর, আদি নান্ত নাহি যার বেদে অগোচর, ওর শেষে লেখাই আছে একবার হরি বল, হরি নামই হলো স্বয়ং হরি বল, হরি নামের নামই স্বয়ং আমার হরি, প্রেমানন্দে বদন হরি বল হরি হরি। সবা মাঝে আমার বলা ভালো, বৈষ্ণব যারা এই জন্য এই হরিনাম গায়, এই হরিনাম দেখবা আসে সব জায়গায়, নাম যজ্ঞ হোক সেখাও বলে হরি, মানুষ মারা গেলে বলে বলো হরি হরি, কালীর প্রতি প্রেমানন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, একবার ভজন হরি প্রেমানন্দে হরি হরি বল, আমার মনে আছে ভাবো কেমন করে বলো আমি মতুয়া হবো,
অনুষ্ঠান, প্রায় একটা বাজতে গেছে, মিথ্যা কথা নয়। আলোচনা আরও অনেক সময় করলে ভালো হতো আমি বুঝি, কিন্তু এই গান এত দেরি করে শুরু করে কী করে বলি বলো সবার ভিতরে। এখন গাড়ি ছেড়ে যদি বারাসাতে যাই, যেতে যেতে বোর হবে, ঘুমাবো কোন সময়, এটা বেতাল না তাই কথা।